আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। বগুড়ার ঐতিহ্যবাহী খাওড়া মেলা থেকে সবাইকে জানাই স্বাগতম। মেলাটা মূলত বগুড়ার শাহজাহানপুর উপজেলার জালসুকা খাওড়া ব্রিজ এলাকাতে মেলাটার আয়োজন করা হয় বলে এটাকে খাওড়া মেলা নামে সবাই জানেন। তো বগুড়ার প্রদহ মেলার পরের সপ্তাহে আর কি এই মেলাটার অনুষ্ঠিত হয়। আর এই মেলার কিন্তু মূল আকর্ষণ প্রদহ মেলার মতোই বড় বড় মাছ। তো আজকে আমরা এই মেলায় ঘুরবো এবং মেলার ভিতরে কী কী থাকছে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি যাব মেলার ভিতরে। প্রতি বছরের মতো এবারও মেলার আশপাশের এলাকায় প্রতিটি বাড়ি ন্যাওরিতে ভরে উঠেছিল। মেলায় ক্রেতা এবং বিক্রেতাদের ব্যাপক সমাগম আর শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে উপজেলার জালসুকা। অলরেডি পেয়ে গেছি মেলার সবচেয়ে বড় বল মাছ, এখন এটার ওজন এটা 20 কেজি, দাম চাইতেছি 1400 টাকা কেজি। তাহলে আপনার 20,000 আর হচ্ছে 4 করে 80, 28,000 টাকা দাম চাইছে। মানে একটা বলের দাম হচ্ছে 28,000 টাকা। তো বেচাকেনা কেমন? বেচাকেনা এখনো শুরু হয়নি, বেচাকেনা শুরু হবে দেরি হবে। আশা করা যায় বেচাকেনা ভালো হওয়ার কথা, আল্লাহ কি ভাগ্যে রেখেছে তাহলেই ভালো যাবে। কত দাম ভাই? মাত্র 4 কেজি ওজনে মাছ এসেছে 240 টাকা। মেলার প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ, বিশেষ করে বাঘাইর, বোয়াল, কাতলা, রুই মাছ কিনতে অনেকেই সারা বছর অপেক্ষা করে মেলার এই দিনটির জন্য। কাকু ভালো আছেন? এটার ওজন কত মাছের? 20 কেজি ওজন। এটার দাম কত চাচ্ছিলেন? আপনার চাওয়া দাম কত? এটার হচ্ছে 20 কেজি ওজনের কাতল, এটা ওনাদের চাওয়া দাম হচ্ছে 1200 টাকা কেজি। আচ্ছা, এটা কি মনে হচ্ছে মেলার বড় মাছ নাকি? এবারে মেলার বড় মাছ কি এটাই? দেখলাম, আমিও দেখলাম 14-15 কেজি পর্যন্ত দেখলাম, এটা একটা বড় এখনো পাই নাই। তা মোটামুটি আশা করা যায় হচ্ছে এখন পর্যন্ত এটাই হচ্ছে সবচেয়ে মেলার হচ্ছে বড় হচ্ছে কাতল মাছ। প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার বগুড়ার গাবতলি উপজেলায় প্রদহ মেলা অনুষ্ঠিত হয়, যার আরেক নাম সন্ন্যাস মেলা। এই মেলার এক সপ্তাহ পরে অনুষ্ঠিত হয় খাওড়া মেলা। এই মেলাটি প্রায় 300 বছরের ঐতিহ্য। খালি দুশ্য
মেলার মূল আকর্ষণ মাছ হলেও এই মাছের মেলার পাশাপাশি বিভিন্ন রকমের খেলনার দোকান, চুরি ফিতার দোকান সহ বিভিন্ন রকমের খাবারের দোকানও থাকে হচ্ছে এই মেলায়। এই মেলায় আর এক আকর্ষণ বড় বড় মাছ আকৃতির মিষ্টি। এক একটা মিষ্টির দাম 5,000 থেকে 6,000 টাকা। উত্তরবঙ্গের সৃষ্ট হালাইগড় সোহেল দই মিষ্টি অ্যান্ড ভান্ডার, এখানে 15 কেজি ওজনের মাছ মিষ্টি পাওয়া যায় এবং সুন্দর কালীগঞ্জ দ্বারা বানানো হয়, এবং অসমালা এবং টাঙ্গাইলের পুরা চমচম পাওয়া যায়। এখন যে মাছ আকৃতির দেখছেন মিষ্টিটা, এটার ওজন 10 কেজি এবং এটার দাম রাখা হয়েছে 4,000 টাকা। আমাদের যেটা ঐতিহ্য আছে বগুড়ার দই, এই মেলাতে কিন্তু বগুড়ার দইয়ে কিন্তু অনেক দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বগুড়ার দই অনেক, একদম দই দিয়ে ভর করে একটা দোকান। ভাই দই বাছা কেনা কেমন? আচ্ছা, এগুলো একটা দইয়ের ওজন কতটি? 900 গ্রাম দই, এর দাম কত? মানে বাটি সহ 1.5 কেজি আর শুধুমাত্র দই হবে 900 গ্রাম। এটার দাম কত একটা বাটি? 140 টাকা দাম হচ্ছে। আসলে বগুড়া মানে দই, বগুড়ার যে কোনো অনুষ্ঠান যে কোনো মেলা বলবেন দই থাকবেই, আর বিশেষ করে যে মানে শুধুমাত্র যে অনুষ্ঠান না, বগুড়ার লোক কিন্তু দেখা যাবে তারা মজার মধ্যে দই খায়। কাকু কথা বলি, উনি বলছে দই বিষয়ে, আপনার বাসা কোথায়? বাসায় দইলে কিছু বলেন আমাদের বগুড়ালে। বগুড়ার জন্য দই, সেটা দই দই না হলে সম্মানী হবে না, এত সব খাওয়ার পরে দই মিষ্টি দই লাগবে। যে কোনো অনুষ্ঠান দই থাকবে, দই খাওয়াই লাগবে। দই না থাকলে মনে করেন দোষ ওটাই গর্ব। মূল মেলার পরের দিন এইগুলো কাঠের ফার্নিচারের মেলা হয়, যেটা মেলার পরের দিন বহু মেলা এবং এই কাঠের ফার্নিচারের মেলাটা একসাথে আয়োজন করা হয়। মেলায় ছোট বাচ্চাদের জন্য নাগরদোলা, চরকি, নৌকা এসব আরো অনেক রকমের এরকম মজার মজার জিনিস থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। তো ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।